السلام عليكم. سبحان الله سبحان الله. سفر سفر شهر شهر समय कखन कोथाय दाड़ाय जीवनेर प्रति पाठे एका एका चली पथे आर चले आसमानी रंगे डूबे अनुरागे अनुभवे खोजे पाए সবুজের হৃদয়ে কভু করেছি সুজি কভু কিছু হারিয়ে চিনেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কাল কত আয়োজন জন্ম জন্ম সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। বলছিলাম যে আজকে ডাবল ডিস্ক পালসার তিনটে কিনেছি, তার মধ্যে প্রথমে একটা ভিডিও বানাইছি আর এটা দ্বিতীয় ভিডিও হচ্ছে। তো এই বাইকটি চলা 3000+ আর এই বাইকটি একদম নতুনের মতোই আছে, যদিও একটু চলা বেশি কিন্তু এটা কিন্তু অরিজিনাল চলা, 1 কিলো কমানো হয় নাই, আপনারা শিওর থাকবেন এবং 100% আমি গ্যারান্টি। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চ্যানেলের নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে ক্লিক করবেন। ফিরে শুরু করতেছি সামনে টায়ার থেকে। সামনে টায়ারটা দেখেন একদম কিন্তু নতুনের মতোই আছে, যদিও 3000 চলা প্লাস, তারপরেও কিন্তু গাড়িটি টায়ারের দিক দিয়ে একদম 180 আছে এবং দেখতে পাচ্ছেন এই যে গ্রিপ ফুল এবং বিট, সামনে বিট, এই যে মাঝখান দিয়ে বিট কত গভীর, মানে কত গর্তওয়ালা, কত খারাপ বিট দেখতে পাচ্ছেন। একদম নতুন মতো কিন্তু টায়ার আছে, অনেক দিনে আপনারা ব্যবহার করতে পারবেন, 100% শিওর থাকে। মাঠটা দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। এই গাড়িটি কিন্তু আজকে তিনটা গাড়ি কিনছি, কোনো কাজও করি নেই এবং ভালো করে ধোয়াও হয়নি। দেখেন এই যে মাটি ভালো করে ধোয়াও করি নেই, ও ধোয়া যত রকম সম্ভব হয়েছে ধুইছি। তো তারপরেও কিন্তু গ্লেজ দিচ্ছে দেখতে পাচ্ছেন, একদম আমাকে দেখা যাচ্ছে, এবং গ্লেজ কাঁচা কালার, অর্থাৎ কাঁচা শোরুমের যে কালারটা আছে ওই কালারে কিন্তু চলে আসে। দুটি সহকাপ দেখেন ফুল ফ্রেশ, হেডলাইটের গ্লাস সহ কোনো ধরনের দাগ স্পট একদমই নাই, কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ। ভাইজারের কোনো ধরনের স্পট এবং দাগ লাগা, ঘেঁষা খাওয়া বা সেরা ছিঁড়ে যাওয়া পড়ে যাওয়া এগুলো হিস্টোরি একদমই কিন্তু নেই। আমি আঙুল দিয়ে দেখা দিচ্ছি এবং ক্যামেরা কিন্তু কাছে কাছে নিয়ে দিচ্ছি। তুমিও সামনেতে আমি কোনো ধরনের দাগ খুঁজে পেলাম না, আপনারাও ইনশাল্লাহ পাবেন না যখন সরাসরি গাড়িটা দেখবেন। সিঙ্গেল লাইটে দেখেন একদম ফুল ফ্রেশ আছে, যে পড়ে গেলে কিন্তু এই দিক দিয়ে দাগ টুক লেগে যায়, শেষে লাগে যায়, এটাতে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। এরপর এটাও দেখেন ফুল ফ্রেশ, গুটি সব কিছু কিন্তু চাপা সুইচ, হ্যাঁ একদম ফুল ফ্রেশ আছে। তুমিও এখন টাঙ্কিতে আসবো, টাঙ্কিটাও তো কিন্তু একদম অমায়িক চেহারা দেখতে পাচ্ছেন। এইরকম ট্যাঙ্কি শোরুমের ট্যাঙ্কির সাথে মিলানো যাবে 100% শিওর। এবং স্টিকারটা দেখেন, কালারের দিক দিয়ে দেখেন একদম অরিজিনাল কালার, এবং শোরুমের যে কালারটা থাকে কাঁচা কালার, এই কালারটা কিন্তু এই গাড়িতেও আছে, 100% মিল আছে। এবং কোনো ধরনের ট্যাপ খাওয়া, ঘেঁষা খাওয়া, পড়ে যাওয়া বা খুদ হওয়া এরকম হিস্টোরি এই গাড়িতে নেই। পুরো গাড়িতে আমি দেখাবো প্রতিটা অংশতে কিছু আছে কিনা আমি দেখানোর চেষ্টা করব। তো ট্যাঙ্কিতে আমি কোনো ধরনের দাগ খুঁজে পেলাম না এবং 100% শিওর ট্যাঙ্কিটা একদম শোরুম বরাবর ট্যাঙ্কি আছে। মাঠটা দেখেন নেসলেন দিয়ে পেছানো আছে, আপনাকে আলাদাভাবে পেছাইতে হবে না। এই ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনে আমি কি বলবো যে 3000 চলা ইঞ্জিন, আপনারা একটু বুঝে নেবেন যে 3000 চলা ইঞ্জিন কিছু হয় কিনা। বাজাজ কোম্পানির ফোন দিবেন, বিভিন্ন জায়গায় ফোন দিবেন যে কিছুই হবে না, কিন্তু এইটাও তাই, একদম শোরুম বরাবর ট্যাঙ্কি মানে ইঞ্জিন আছে, 100% শিওর। ঠিক আছে, একটা নাট খোলা পড়ে নেই, ট্যাপিটের পেট ট্যাপিট পর্যন্ত খোলা পড়ে নেই, কিন্তু দেখেন এই যে নাটটা, একটা নাটের টেপ আপনি চেহারাটা দেখাই, দেখেন
একদম সোনার মতো চকচকে ঝকঝকা করতেছে, একটা নাট খোলা পড়ে নেই 100% শিওর আমি গ্যারান্টি। এরপরে ইঞ্জিন কান্ডা দেখেন ফুল ফ্রেশ, হ্যাঁ পাউদানি পর্যন্ত ফ্রেশ আছে, ঠিক আছে। এরপর সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদম, এই সাইডের অংশটা কিন্তু ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। কেরেনলাও সহ একদম এ টু জেড সিঙ্গেল লাইট পাউদানি দেখেন, সব কিছু ফ্রেশ আছে, একটা মাসির দাগ পর্যন্ত নেই। তো সামনে অংশ এবং এই সাইডের অংশটা, যে সাইডে আপনি দেখতে পাচ্ছেন এই সাইডের অংশতে আমি একটা কলমের মাথার মতো দাগ খুঁজে পাইলাম না, আপনারাও ইনশাল্লাহ পাবেন না, নিশ্চিত থাকবেন। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। তো এটা হচ্ছে হাজান ট্রেডার্স জয়পুরহাটের বাইক, এটা নাম্বার করা হয় নাই, ওয়ান্টেজ অবস্থায় আছে, এতদিন মানে ওয়ান্টেজ অবস্থায় চালাইছে। এটাও একজন বয়স্ক লোকের গাড়ি, আমার চেয়ে অনেক মানে এখন 10-15 বছর বয়স হবে এই গাড়িটির মালিক। তো এই গাড়িটি শোরুম পেপার্স আপনি নিজ নামে করতে পারবেন, একটা অফার। দ্বিতীয় অফার হচ্ছে নিজের এলাকা অর্থাৎ যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন ওই ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন, ঠিক আছে। এই দুইটি অফার আপনার গাড়িতে পাবেন, নিজের নামে গাড়ি থাকাটা এটা সবচেয়ে বেটার। আমরা শোরুম পেপার সঙ্গে সঙ্গে মালিকানা পরিবর্তন করে দেবো, ঠিক আছে। এরপরে এখন দেখাবো সিঙ্গেল ডিউটি লাইট একদম ফুল ফ্রেশ আছে, মার্কার এগুলো সব কিছু ফুল ফ্রেশ আছে, একটা গার্ড পর্যন্ত নেই। তো এখন আসবো টাং এই পিছনের টায়ার দেখুন, পিছনের টায়ারের গ্রিস কত সুন্দর খাড়া আছে, যে ভিতরে কিন্তু আঙুল ঢুকতেছে, ভিতরে আঙুল ঢুকতেছে। তো এটা অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন, কমপক্ষে 30-40 হাজার কিন্তু এই টায়ার ব্যবহার করতে পারবেন, আমি এই গ্যারান্টি, ঠিক আছে। দেখেন এদের রং বন্ধ ওঠে নাই, ঠিক আছে। তো এখন বলবো পিছনের ডিস্ক, সামনের ডিস্ক দেখাবো, পিছনের ডিস্কও দেখাতেছি, ডাবল ডিস্কের বাইক, সাইলেন্সারটা দেখেন কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। দেখেন গ্যালেজ আমাকে দেখেন দেখা যাচ্ছে, এত সুন্দর গাড়িগুলো গ্যালেজ দিচ্ছে যে আমাকে স্পষ্ট আয়নার মতন, দেখেন মোবাইলও দেখা যাচ্ছে আয়নার মতন ঝকঝকা চকচকা ঝকঝকা। দেখেন স্টিকার পর্যন্ত কিন্তু খুব খাম নেই, একদম ফুল ফ্রেশ, ঠিক আছে। সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, 100% এই গাড়িতে ভিডিওর সাথে মিল পাবেন। তো এই সাইডে ইঞ্জিনে বলবো, এই দেখেন এডেবল ট্যাপিট, ট্যাপিটের একটা নাট কিন্তু হাত পরে নাই, নাটের উপর হাত পরে নাই, নাটের উপর হাত পরে নাই, আমি 3 বার বললাম, 100% আপনারা শিওর থাকবেন যে ইঞ্জিনে একটা নাট খোলা পরে নাই, ঠিক আছে। ইঞ্জিন কান্ডা দেখেন ফুল ফ্রেশ, বাম্পারটা কোনো ফুল ফ্রেশ, পাওদানিগুলো দেখেন একদম নতুনের মতো কিন্তু পাওদানি আছে, প্যাঁচা খাওয়া গোটা খাওয়া কোনো কিছুই কিন্তু নেই। এখন বলবো এই গাড়িটি এই সাইডে ট্যাঙ্কি, এই সাইডে ট্যাঙ্কি ওই সাইডে ট্যাঙ্কিও কিন্তু একদম ফুল ফ্রেশ। এক কথায় আমি গোটাল গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কোনো জায়গার কিন্তু খোদ খাম খুঁজে পেলাম না। দেখেন ট্যাঙ্কিতে একদম মানে কলমের মাথার মতো দাগ নেই, আমি একদম গ্যারান্টি। এবং ট্যাঙ্কিতে যখন সরাসরি দেখবেন এরকম লাগবে, দেখেন ফুল ফ্রেশ। এরপরে এখানে দেখেন এই সাইডের গুটি সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে, চাপা সুইচ কোনোতে কোনো কিছু দাগ লাগে নাই, কোনো জিনিসে কোনো কিছু দাগ লাগে নাই। দেখেন সামনে ডিস্কটা দেখেন, তবেও আমি গাড়ি কেনার সময় আসলে টিপটপ করে গাড়ি কিনি, যার কারণে আল্লাহ মিলেও দেয় দিন 3-4টা করে গাড়ি কিনি আলহামদুলিল্লাহ। তো কোনো গাড়ি আমি মানে কাজ করা লাগবে এরকম কোনো গাড়ি কিনি না, ছোটো হোক বড় হোক আমি ফ্রেশ গাড়ি কিনি। তো এখন বলবো গাড়িটি চলা, তার আগে দুইটি চাবি দেখাই, একটা চাবি এই গাড়িটির চাবি কিন্তু দুইটাই আছে, এটা একটা চাবি, এটাও একটা চাবি, দুইটি গাড়ির চাবি পাবেন ইনশাল্লাহ, এটা ইন্টেক চাবি, এটা ব্যবহৃত চাবি, চাবিটা দুইটা চাবি কিন্তু ভালো আছে, ঠিক আছে। তো গাড়িটি চলা দেখেন 3000+ অর্থাৎ 3778 কিলো গাড়িটি চলা, অরিজিনাল চলা। এটা কিন্তু 1 কিলো কমানো হয় নাই, 100% শিওর 1 কিলো কমালে আমি দায়ী থাকবো, ঠিক আছে। 3778 কিলো পাওয়ার গাড়ি চলা, ঠিক আছে। এখন স্টার্ট করে দেখাবো, তবেও গাড়িটি কিন্তু স্মোক সাউন্ড আছে, শোরুম বরাবর সাউন্ড 100% শিওর থাকেন। তো এই গাড়িটি আপনাদেরকে এক দামই নিতে হবে, যে দামটা বলবো এই দামই আপনাদেরকে নিতে হবে, নাম পরিবর্তন আমাদের মধ্যে পড়বে, নাম পরিবর্তন আমরা আমাদের নিজ টাকায় বা নিজ খরচে করে দেব, 1,60,000 টাকা নাম পরিবর্তন সহ, 1,60,000 টাকা এই গাড়িতে আপনাদের নিতে হবে নাম পরিবর্তন সহ।
শুধু কুরিয়ারে বা যদি ভাড়া আপনারা দেন, আপনারা কুরিয়ার পাঠিয়ে দেবো, আর যদি আসে নিয়ে যান তো কুরিয়ার ভাড়া আপনাদের সেফ থাকবে। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।